আর একজন যুবক প্রশ্ন করেছেন যে আমাদের মহল্লা শীতের মরশুমে ব্যাডমিন্টন খেলা হয় এবছর মহল্লার কিছু যুবক ছেলে টুর্নামেন্ট ছেড়েছে মোট চব্বিশটি দলে আটচার জন খেলোয়াড় থাকবে সবার থেকে পাঁচশো টাকা করে চাঁদা ধরা হয়েছে দুশো টাকা খেলার খরচ বাবদ আর বাকি টাকা দিয়ে বিজয়ী দুই দলকে পুরস্কার দেওয়া হবে হুজুরের কাছে জানতে চাই এভাবে খেলাধুলার শরীরে বৈধ কিনা প্রথমত শরীর স্বাস্থ্যমূলক খেলাধুলো ইসলাম উৎসহ দেয় তবে জুয়া হারাম করে এটা জুয়ার ভিতরে চলে গেছে অর্থাৎ তৃতীয় পক্ষ প্রাইস দিলে এটা বৈধ খেলার খরচ বাবদ প্রত্যেকের কাছে কিছু খরচ নেওয়া যেতে পারে যেটা খরচে চলে যাবে জি কিন্তু জোয়ার কাকে বলে যে 10 জনে টাকা দেবে আর জেতার মাধ্যমে একজন জene এটার নাম জুয়া যে পদ্ধতিতেই হোক সেটা লটারির মাধ্যমে হোক হারজিতের মাধ্যমে হোক আমি আপনি সাত জনে টাকা দেবো